আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও 37 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2595। শীর্ষ নেতাদের ফাঁসির পর শক্তি হারিয়েছে জেএমবি, বড় জঙ্গি হামলার আশঙ্কা নেই, দাবি কাউন্টার টেররিজম ইউনিট প্রধানের। টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এবং সুনামগঞ্জের ছয় হিন্দু বাড়িতে ক্ষণে ক্ষণে রহস্যময় আগুন, অনুসন্ধানে বাপেক্সের বিশেষজ্ঞরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 3694 জন। এদিকে 12523টি নতুন নমুনা পরীক্ষা করে 2595 করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.72%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল 2,79,184। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,641 জন। এ পর্যন্ত সুস্থ 1,60,591 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.53%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 28 জন পুরুষ ও 9 জন মহিলা। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লাতেই একদিনে 10 জন প্রাণ হারিয়েছেন। জেলা প্রতিনিধিতে পাঠানো তথ্য ও ছবি নিয়ে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কুমিল্লায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন একজন কলেজ অধ্যক্ষ সহ 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 156 জন। এছাড়া নতুন 44 জন সহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,237 জনে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 50 তিনজনই পুরুষ। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় 561 জনের নমুনা পরীক্ষা করে নতুন 170 জন সহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 15,988 জন। বগুড়ায় গত 24 ঘন্টায় করোনা পজিটিভ আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে বগুড়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 133 জন। 263টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও 90 জন। বরিশালে করোনায় আক্রান্ত হয়ে 70 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নার্স পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 50 জন। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে 2 জন মৃত্যুবরণ করেছেন, এর মধ্যে 1 জন নারী। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত 44 জন। ব্রাহ্মণবাড়িয়ায় 245 জনের নমুনা পরীক্ষা করে 33 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালীতে 25 জন, চাপাই নবাবগঞ্জে 10 জন, শেরপুরে 7 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আজ 17 আগস্ট 2005 সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবি একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাদের শক্তি সামর্থ্যের জানান দিয়েছিল। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দুর্বল হয়ে পড়ে সংগঠনটি। বিচ্ছিন্নভাবে তৎপরতা চালালেও সংগঠিত হয়ে বড় ধরনের হামলার শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 15 বছর আগে দেশের 63টি জেলা একযোগে 500 বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মপ্রকাশ করে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এ ঘটনায় সারা দেশে তখন 161টি মামলা হয়। দীর্ঘ সময় পুলিশের র্যাবের হাতে গ্রেপ্তার হয় শীর্ষ জঙ্গি নেতা শায়েক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরিফে বাংলা ভাই সহ কয়েক শতাধিক জঙ্গি। ঝালকাঠিতে 2 বিচারক হত্যার দায়ে 6 শীর্ষ জঙ্গির ফাঁসির মধ্য দিয়ে জঙ্গিবাদের একটি অধ্যায় শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এরপর জেএমবি পুরনো নতুন 2টি ধারায় বিভক্ত হয়ে পড়ে। পুরনো জেএমবির তৎপরতা না থাকলেও নব্য জেএমবি গুলশান হামলার মধ্য দিয়ে তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম মনে করেন দেশে আরেকটি 17 আগস্ট ঘটানোর কোনো সুযোগ নেই। উগ্রবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী এখন
আগের চেয়ে অনেক বেশি সক্ষম। টেরোরিজমের বিস্তার ঘটতে পারে যে কারণে, সেই অনেক কারণও আসলে আমাদের সোসাইটিতে আছে, বিদ্যমান আছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে যে উগ্রবাদীরা আবারও যাতে সংগঠিত হয়ে কোনো হামলা করতে না পারে। কিন্তু আমি মানে বলতে চাই যে বড় ধরনের কোনো হামলা করার ক্যাপাসিটি তাদের আসলে 2017 সালের পরে সেভাবে গড়ে ওঠেনি, এখনও নাই। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, করোনাকালীন সময়ে জঙ্গিদের অনলাইনে যোগাযোগ বেড়েছে, যা তাদের নজরদারির মধ্যেই রয়েছে। অনলাইনে ওরা অ্যাক্টিভ, কারণ এই ওয়েব যেটা এসছে আইএসের উত্থানের পরে বিশ্বব্যাপী, এটা অনলাইনটাকে, সাইবার স্পেসটাকে তারা তাদের প্রচার প্রোপাগান্ডার একটা মানে সিঙ্গল লার্জেস্ট প্ল্যাটফর্ম হিসেবেই তারা ব্যবহার করেছে, কোনো সন্দেহ নাই। কোভিডের সুযোগে সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশে মাথাচাড়া দিয়ে উঠবে, তা আমরা মনে করি বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব একটা কার্যকর হয়েছে বা হতে পারে এটাই আমরা মনে করি না। সাজা ভোগ করার পর যদি কোনো জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান গোয়েন্দাই কর্মকর্তা। ফরমার টেরোরিস্ট অর্থাৎ যে সাজা খেটে বের হয়েছে, এখন সে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তার কাজ বা অন্য কোনো প্রয়োজনে, কারণ এটি এই সোসাইটির মূলধারায় ফেরত আনতে হলে তাদের এই যে মানে রিইন্টিগ্রেশনের দরকার হইলে তাদের নানা ধরনের লোকের কিন্তু সহযোগিতা দরকার হয়। তো সেই ক্ষেত্রে আর্থিকভাবেও আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছে। 90 জেএমবি শীর্ষ নেতা সালাহিন বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপন করে আছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন, 2013 সালে ময়মনসিংহের 30 সালে বিজন ভ্যান থেকে দিনে দুপুরে পুলিশ হত্যা করে 3 জঙ্গি ছিনিয়ে নেওয়ার পর থেকেই শীর্ষ পর্যায়ের এই জঙ্গি পলাতক রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 17 আগস্ট বিএনপি জামায়াতের ছত্রছায়ায় দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে বাংলাদেশ থেকে জঙ্গিবাদকে চিরতরে নির্মূল করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে তিনি এই মন্তব্য করেন। দেশে করোনা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সমপ্রযোগী পদক্ষেপের কারণেই করোনার ভয়াবহতা সাধারণ মানুষ বুঝতে পারেনি। পৃথিবীর অনেক উন্নত দেশ থেকেও বাংলাদেশে করোনার মৃত্যুর হার অনেক কম, বিস্তারও কমেছে অনেকটাই, তবে এতে আত্মতুষ্টির সুযোগ নেই। করোনা প্রতিরোধের সচেতনতার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও আহ্বান জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা জঙ্গি নির্মূল করতে পেরেছি সেই দাবি আমরা করব না, তবে জঙ্গি দমন করা সম্ভবপর হয়েছে। জঙ্গিদেরকে যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বিএনপি জামাত দিচ্ছে এবং তাদের দোসরা দিচ্ছে, এটি যদি না থাকতো পুরোপুরিভাবে জঙ্গি নির্মূল করা সম্ভবপর হতো। এখনও 500 জায়গায় যারা বোমা হামলা চালিয়েছিল তাদের দোসরা কিন্তু তাদের জোটের মধ্যে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ লিয়াকত আলী ও এসআই নন্দ দোলালকে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। তদন্ত কমিটির আহ্বায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত দলের সদস্যরা বেলা 11টার দিকে কক্সবাজার জেলগেটে তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন। মামলার বাকি 7 আসামি বহিষ্কৃত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া ও সন্দেহজনক আসামি নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস র্যাব হেফাজতে রিমান্ডে থাকায় আইওর সহায়তা তাদের বক্তব্য নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার বিভাগে বেঁধে দেওয়া সময় 23 আগস্ট রোববারের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার টার্গেট নিয়ে তদন্ত কমিটি পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্ফীত হয়ে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে নাচোল উপজেলায় সাপের কামড়ে মারা গেছে 1 শিশু। পুলিশ জানায়, সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারুঘড়িয়া পাল পাড়া গ্রামে পরিমল পালের 10 বছরের ছেলে পার্থ পাল নিজেদের ঘরে থাকা টেবিল ফ্যানের মাধ্যমে বিদ্যুৎস্ফীত হয়ে পড়ে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে প্রথমে 5 বছর বয়সী ছোট ভাই প্রত্যয় পাল ও পরে তাদের মা রিভা রানী পালও বিদ্যুৎস্ফীত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 ভাইকে মৃত ঘোষণা করেন। এদিকে জেলার নাচোল উপজেলার পূর্ব নিজামপুর গ্রামে সাপের কামড়ে মোহাম্মদ আলী নামে 1 শিশুর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের বিশ্বভপুর উপজেলার শালমারা গ্রামের ছয় বাড়িতে ক্ষণে ক্ষণে আগুন লাগায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার চিন্তাও করছেন অনেকে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরাও দেখেছেন হঠাৎই বাড়ির এখানে ওখানে আগুন লাগছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের একটি দলও। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। কানুদের চণ্ডীচরণ দে গৌরীচাঁদদের প্রায় 200 বছরের পুরনো বসতি ফতেপুর ইউনিয়নের শালমারায়। মোটামুটি সচ্ছল পরিবারের অনেকেই চাকরি করেন, কেউ কেউ স্বর্ণের ব্যবসায়ী। 22 দিন আগে কানুদের ঘরের ঘরে প্রথম আগুন লাগে, সবাই সে আগুন নেভান। এর কিছুদিন পর আবারও আগুন লাগে বাড়িতে রাখা জামা কাপড় এবং বিছানার চাদরে। তারপর থেকে এমন ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। এসব বাড়ির সবাই এখন সবসময় আগুন আতঙ্কে। পান খাওয়ার সাথে সাথে মানে ফরনের খাবারে আসলের মাঝে আগুন লাগি উঠেছে। ঘরে কোনো কিছুই রাখা যেতেছে না, তোলা কাপড়ে আলমারি সব পুড়ে গেছে। সারাদিন খালি আড়ি দেখি কোনো না লাগে না লাগে। আগুন ফট করে এক কান থেকে লাগার পর আর কান লাগি যায়। অদ্ভুত এমন ঘটনায় দে পরিবারের পাশাপাশি এখন তাদের পড়শিরাও আতঙ্কিত। আমরা ভাবছি যে কেউ লাগাইছে, কেউ বলতে লাগাই লাগানো হয় নাই। আগুনটা লাগে দেখা যায় অনেক সময় দিনের বেলা বেশি লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের বাড়িতে এনে রেখে এ ঘটনা দেখানো হয়েছে। তারাও অবাক, কোথা থেকে কি হচ্ছে তারাও বুঝতে পারছেন না। এই আগুনগুলো তারা এই যে আমাদেরকে দেখাইছে, এই দড়িয়ে দড়িয়ে উঠছে, আমরা থাকাকালীন সময় আমরা এগুলো হিবাইছি। বাপেক্সের ভূতত্ত্ব বিভাগের গবেষক দল বৃহস্পতিবার শালমারা গ্রামের ওই ছয় পরিবারের বাড়িঘর ঘুরে দেখেন। বিভিন্ন স্থানের নরম মাটি, ফাটল, টিউবওয়েল পরীক্ষা করা হয়, কিন্তু তারাও বলতে পারছেন না আগুন কিভাবে আসছে। যে পদ্ধতিতে ওনারা বিভিন্ন ডাটা কালেকশন করেন, ওনারা সেই প্রস্তুতি নিয়ে এসেছেন। ওনারা মূলত আসলে দেখবেন যে ভূগর্ভস্থ কোনো গ্যাস উদ্গিরণ এখানে হচ্ছে কিনা অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণ আছে কিনা। ভয়াল কোনো দুর্ঘটনার আগেই শালমারার অজানা এ আতঙ্ক দূর করতে জেলা প্রশাসন বরাবরে আবেদন করেছেন গ্রামবাসীরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। তিন শর্তে বেনাপোল পেট্রোপোল চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াতের অনুমতি দিচ্ছে দুদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে। বেনাপোলের ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণের জন্য যেসব বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে যেতে চান, তাদের ভারতে প্রবেশের আগে ভারতীয় হাইকমিশনের অনুমতিপত্র থাকতে হবে। সেই সঙ্গে 72 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেখাতে হবে। একই আইন বলবৎ করা হয়েছে ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রেও। রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে যশোর জুট মিল থেকে শুরু হওয়া পদযাত্রা খুলনার পিপলস গোল চত্বরে গিয়ে শেষ হয়েছে। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে আগামী 24 আগস্ট বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খুলনার নতুন রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কুদরতে খোদা। পাটশিল্প রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ গতকাল এ পদযাত্রার ডাক দেয়। ঠাকুরগাঁওয়ে করোনা সংকট মোকাবেলায় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রণোদনার 2,90,000 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের প্রেস ক্লাবে 29 জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীর প্রত্যেকের হাতে 10,000 টাকার চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আল। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায় ও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানবাধিকার মহৎ দৃষ্টান্ত স্থাপনকারী শেরপুরের ঝিনাইগাতির ভিক্ষুক নাজিমুদ্দিনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বসতঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের নিভৃতপল্লী গাঢ় পাহাড় সংলগ্ন গান্ধীগাঁও গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব। এছাড়া গান্ধীগাঁও বাজারে একটি দোকানঘর ও ব্যবসা করার জন্য তাকে নগদ 20,000 টাকাও দেওয়া হয়। গত 21 এপ্রিল করোনা ভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় কষ্টে জমানো 10,000 টাকা দান করে আলোচনায় আসেন 82 বছর বয়সী ভিক্ষুক নাজিমুদ্দিন। টাকাটা দেওয়া হচ্ছিল, আমরা বাড়িটি নির্মাণ কাজ শেষ করেছি এবং আজকে এই শুভ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে আমি জেলা প্রশাসক এবং উপস্থিত যারা আজকে সুধীবৃন্দ আছেন তাদের উপস্থিতিতে আমরা এই
বাড়ির চাবি আজকে কালিমুদ্দিনের হাতে তুলে দিচ্ছি। খাগড়াছড়ি পৌরসভার 2020-2021 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল আলম। বাজেটে রাজস্ব উন্নয়ন ও মূলধন খাতে সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে 81,71,39,000 টাকা। সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে 76,45,10,000 টাকা। সমাপনী স্থিতি ধরা হয়েছে 5,26,29,000 টাকা। বাজেটে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ব্যয় বাড়ানো হয়েছে। পৌরসভার কাউন্সিলর সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এই কর্মসূচির আয়োজন করে সৃজনী ফাউন্ডেশনের নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। কিশোরগঞ্জে 250 শয্যা জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ 3 দফা দাবিতে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বন্ধ হয়ে যাওয়া সিসিইউ সেবা চালু, পর্যাপ্ত চিকিৎসক, নার্স সহ জনবল নিয়োগ দিয়ে 24 ঘন্টা প্যাথোলজি বিভাগ চালুর দাবি জানানো হয়। জেলা কমিউনিটিস পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক ও জেলা বাসদের সমন্বয়ক শফিকুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন। দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ, ধান ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী। সকালে সদর উপজেলার মাঝাডাঙ্গার দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে 66 পদাতিক ডিভিশনের 16 পদাতিক ব্রিগেডের 4 ফোর্স এর সদস্যরা বীজ, ধান সহ চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি তাদের এ তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত 400 পরিবারের মধ্যে নৌবাহিনীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে খুলনা নৌবাহিনীর একটি দল ইতনা ইউনিয়ন পরিষদে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা ও নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতক উপলক্ষে পাবনার শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। আমিনপুর থানায় কাজিরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা 2 আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উদ্বোধনী দিনে সুজাননগর ও বেড়া উপজেলার কাজিরহাট, মানিকহাট, সাতবাড়িয়া সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বরাবর হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।